যাই হোক, এখন কনভেনশনাল চলছে, ফ্লেক্স করে ফ্লেক্স করে দেখতে হবে। আমরা বলি আপনি কোনো মাসেলসের ব্লক থাকে না, মানে রিল্যাক্সেশন। আর যখন শিফটিং ডাউনলোড দেখবে তখন কিন্তু আবার টেস্ট করে এটা মনে শিফটিং ডাউনলোড দেখা, তখন কিন্তু আর ফ্লেক্স। আমি এক্সেপশনও করে দিলাম আর্জেন্টনেরটা, কারণ যারা নতুন কন্ডিশন টিকাটা পড়ে না সবসময় পুরোনো টিকাটা, তারা ওই পুরোনো পদ্ধতি দুটোই মনে রাখার কারণ এটা লেখা আর্জেন্টনে কিন্তু ছবিগুলি লিখে টেস্ট করা কেমন যায় না করা করো ক্যালকুলেশন করতে গেলে কিন্তু ফ্লেক্স করে। স্টার্ট করবে লেফট ইলিয়ার ফসল থেকে, ইঞ্জুরি আমরা স্টার্ট করি। প্র্যাকটিক্যাল ফিল্ডে কিন্তু মনে রাখবে ইমিউনাল হানি আছে কিনা দেখতে হবে, বুঝলে এই ইমিউনাল ভিডিওটা আমরা ক্যাজুয়ালি দেখি না, কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে পেশেন্ট একটা আমার কাছে এসেছিল কিছুই না, কিন্তু গেন অ্যাপ্রেন ফর থ্রি ডেজ ইমিউনাল ডাক্তার দেখাচ্ছে, মোটামুটি নয় ফিমেল পেশেন্ট ওল্ডার পেশেন্ট অ্যারাউন্ড 70 ইয়ার্স, কিছুই না, পরে দেখি কি একটা ইমিউনাল হানি অফ থাকতে রাখুন এই হিউমারাল হানি মুখটাকে ওদিকে ঘুরিয়ে নেবে, হ্যাঁ অপোজিট সাইড ঘুরিয়ে হা করে হা করে নিঃশ্বাস নিতে বলে লম্বা লম্বা, তাই তো ঠিক কখন হাত ধোতাবে আর কখন চলে গেলে কি ফিল করতে পারবে, হাতটা ঢোকাতে হবে কখন, এবার ইন্সপিরেশন নিতে বলবে হাতে এসে লেগে যাবে, তাই তো অ্যাবডোমিনাল লামটা কখন নামবে মানে লিভার ইন্সপিরেশন করো আমরা যেটা তো করি সেটা হচ্ছে কনভেনশনাল, তাই তো কনভেনশনাল মেথড করি, এটা কিন্তু আর্জেন্টিনা কিন্তু প্রথম লেখা নেই, প্রথম ওদের ওরা কিন্তু ক্লাসিক্যাল মেথড করে যাবে। কনভেনশনাল মেথডে কী আছে কীভাবে করি, একটা হচ্ছে কস্টাল মার্জিন বরাবর প্যারালেলি আঙুলটা হাতটা রাখি এইভাবে, তাই তো এই যে এই বর্ডার দিয়ে আমি ফিল করছি, দি বর্ডার অফ দ্য ইনভেস্ট ফিল করছি, এটা কনভেনশনাল আমরা যেটা করি মানে আমাদের ইন্ডিয়াতে যেটা চলে আর কি। হ্যাঁ এই একটা হচ্ছে রেকটাস মাসেল দ্য ল্যাটারালি করব, ঠিক আছে, আর হা করে বড় বড় শ্বাস নিতে বলো, ঠিক আছে, তো এইভাবে ফিল করে যাব উপর থেকে এই নিচ থেকে, দেন ফিল দ্য বর্ডার, বলে দিচ্ছি এই রেডিয়াল বর্ডার দিয়ে সুবিধা, আর কিছুটা এখানে টিপও আছে, তারপরে বর্ডারটা পেলে তুমি এখান থেকে ট্রেস করে যেতে পারো,
laterally, sorry, medial, to know the left roots. তারপরে এটা কি করবে, সারফেসটা দেখবে, সারফেস স্মুথ আছে কিনা, তারপরে টেন্ডার আছে কিনা সেটা এক্সপ্রেশন দেখলে বুঝতে পারবে। হ্যাঁ পাচ্ছ কিনা তাকে দেখুন, এবার বলো সার্ফ মার্জিন কিরকম, কনসিস্টেন্সি কিরকম, সারফেস কিরকম, সব দেখতে হবে। কনসিস্টেন্সি এটা সব কনসিস্টেন্সি নয়, সব করে এত সহজে হাতে পারবে না। আর যে ফার্ম কনসিস্টেন্সি মার্জিন কি হবে, হার্ড হয়ে যাবে, ফার্ম মানে হার্ড হলে সফট হয়ে যাবে। সফট লিভার পাওয়া কিন্তু বেশ ডিফিকাল্ট, খুব এক্সপিরিয়েন্স না থাকলে পাবে না। ঠিক আছে, লিভার বলতে হবে যে এটা এনলার্জ না প্যালপেট, না ওয়ে বললে হবে না, পারকাস করো, পারকাস না করলে হবে না, বড় কি দেখবে, কি পারকাসন করে কি দেখবে, এইখান থেকে এবার মাপো, ফিফটি আছে, ওই আছে, তাই তো নিপিলের নিচে ফিফটি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার লিভার স্প্যান মাপো, টেপ আছে, এটা হচ্ছে সেকেন্ড রিপ, সেকেন্ড রিপ, এটা দেখো সেকেন্ড টেপ আছে, এবার কোনো দিকে এটা, এটা দুই খুব কষাসলি বলবে, নর্মাল লিভার ডালনে স্টার্ট আর ফিফথ ইন্টারভার্সাল স্পেস। হ্যাঁ সুতরাং বলার আগে চিন্তা করে নিলাম, এক নম্বর, আর দু নম্বর হচ্ছে যে পেশেন্টের সিওপিডি থাকলে নেমে যেতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, এই পেশেন্টের ডেফিনেটলি সিওপিডি নেই, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে যে নর্মাল লিভার স্প্যান কত, 10 to 14 লেখা হচ্ছে ম্যাকলিওডে, আর 12 to 15 লেখা হচ্ছে হাচিনসন। হ্যাঁ এবার দুটোই বলে দিলাম, ওটা ধরে আমি জানি না দুটোই আর কি অথেন্টিকেট হয়, ম্যাকলিওডে লেখা 10 to 14 সেন্টিমিটার, আর হচ্ছে ইসে লেখা আছে 12 to 15 সেন্টিমিটার হাচিনসন। নতুন বইয়ে বাবার পাল্টে সেখানে যায় না, কত বই তো ভীষণ পাল্টে যায় হাচিনসন আর ম্যাকলিওড, এত তাড়াতাড়ি পাল্টে কত আছে, 13 হলে কি বলবে তাহলে, তাহলে একদম বলে দেবো প্যালপেবল লিভার। আর কি দেখবে লিভারে, শেষ হয়নি, তুমি এটা লিভার এই রাইট বর্ডার থেকে, এবার লেফট বর্ডার তোমাকে বলতে হবে, লেফট বর্ডার আবার তুমি নিজের থেকে স্টার্ট করতে পারো ডেক্সটাস মাসেল উপর দিয়ে, আর না হলে তুমি এই রাইট বর্ডারটা ট্রেস করেও আমরা লেফট বর্ডারটা চলে যেতে পারি শর্টকাট। ঠিক আছে, তো লেফট লোবার লিভার তোমাকে আমরা তো এখানে ল্যাটারাল বর্ডার তো ডেক্সটাস মাসেল করেছিলাম, তো তুমি আবার এখানটায় স্টার্ট করতে পারো হাজিনসনের ওই জিনিস থেকে স্টার্ট করতে। আবার কোন কোন বইতে লেখা আছে রাইট বর্ডারটা ফিল করে, সেটা আমরা করে অ্যালং দ্য রাইট বর্ডার ফিল করে করে লেফটে চলে গেলাম, এটা ইজি আর লেফট বর্ডারটা পেয়ে যাচ্ছে, এখানে লেফট বর্ডার আছে, নর্মালি লেফট বর্ডার
না পেপ কেন কেন পাওয়া যায় না এটা করতে হবে অর্ডার না এইখানটা এইখানটা বর্ডার আছে লেপ বর্ডার কেন পাওয়া যায় না বলো it is behind the rectus sheath number 1 number 2 soft consistency due to this reason lead border is in purple but lead border is present 5 cm below the CP scan normally thake kintu paoa jay so when it is palpable kokhon palpable number 1 ha yes, when it is firm or hard in consistency, liver become palpable, left lobe become palpable. And in case of cirrhosis of liver, left lobe is very commonly palpable because the firmness of the liver. But you see that liver is only 2 to 2 cm below the CP scan. That does not mean liver is enlarged. Rather, it means that liver is shanti. Bujhe gelo? Sudan cirrhosis of liver e liver shankro jay tai na? Ni shanken. Bujhe gelo? Tokhon ki hobe left lobe kintu palpable hoye jabe. Keno? Due to firmness of the liver. Kintu 2 to 3 cm jodi liver tumra bole dao eta enlarged. Left lobe is palpable, it is enlarged. It is not at all enlarged. It is rather sunken. আমরা ওটা থেকে বুঝতে পারি লিভার সাংকেন কারণ রাইট লোবটা আমরা সিরোসিসে পাই না ইফ অ্যালকোহলিক সিরোসিস অথবা এনএফএবিলিটি এটা হচ্ছে ন্যাশের জন্য হচ্ছে সেখানে লিভার বড় থাকে সিরোসিস আদারওয়াইজ যেটা হচ্ছে পোস্ট নেক্রোটিক সিরোসিস যেটা হচ্ছে হেপাটাইট বি সি সেখানে লিভার অলওয়েজ সাংকেন সেখানে আমরা লিভার পাই না হাতেই পাই না শুধু একমাত্র লেফট লোবটা পেয়ে 1 to 2 cm below. But it is not enlarged, it is shunt. তাহলে তারপর আর কি বাকি রইলো লিভার দেখা পালসেশন দেখতে কি করে দেখে পালসেশন দেখতে পাবে দেখো দেখ এমনি কি মেথডটা দেখো না তো পাবে না তো কিসে পাওয়া যায় পাল না না এইভাবে বুঝতে হবে না বসে বসে তো হ্যাঁ বলো হ্যাঁ দেখো টিআর এন ইয়ার এ ঠিক পাওয়া যাবে না ইয়ার কথা বলবে না টিআর ইয়ার যদি ইয়ার এ পেতে গেলে টিআর হয়ে পেতে হবে নাহলে হবে না বুঝতে পারছি সুতরাং কজ হচ্ছে টিআর কি পালতেছেন সিস্টোলিক না ডায়াস্টোলিক দেখো কি করে দেখতে হবে এটা হচ্ছে কিছু না লিভারের উপর ডান দিকে একটা হাত দেবে ডান হাতটা আর লেফট হ্যান্ডটা এদিকে দেবে দিয়ে এই লিভারটাকে এবার চাপবে ঠিক আছে এবার দেবে প্রত্যেকটা পেশেন্ট আর দা পেশেন্ট ডিপ হোল ব্রেথ করতে বলবে হ্যাঁ তাহলে নিঃশ্বাসটা হবে না এবার পেশেন্টকে দেখবে যে সিস্টোলের সময় এটা হাত দুটো সেপারেশন এক্সপেনশন ব্রেথ হোল না করলে তো বুঝতে পারবে না তাই না তাহলে তো তাহলে বুঝতে পারবে ব্রেথ হোল করলে বুঝলে যে ইট ইজ নট ডিউ টু দ্য এক্সপেনশন অফ দ্য চেস্ট ইট ইজ ডিউ টু দ্য পালসেশন অফ দ্য ওই রিফ্লেক্টেড পালসেশন ফ্রম দ্য রাইট এট্রিয়াম ঠিক আছে শুয়ে পড় তারপরে কি করতে হবে আর কি বাকি রইল ইয়েস এরপরে হচ্ছে রুই অ্যান্ড হেপাটিক গ্রাফ এবার স্টেতোটা ওখানে বসাতে হবে বুঝে গেল কিসে পাওয়া যায় রুই মেনজিও বা ম্যালিগন্যান্সি পাওয়া যায় আর রাব হ্যাঁ কেন কিরকম একটা এক্সাম্পল বলো ইসকিমিক লিভার ইনফাকশান দেখি না আমরা ওটা তো পালমারি ইনফাকশান হয় থ্রম্বোলিজম হয় লিভার ইনফাকশান বরং খুব আনকমন দেখি না বরং কিসে পাওয়া যায় আর এই পেরি হেপাটাইটিসও পাওয়া যায় পাওয়া যেতে পারে কারণ হচ্ছে কি হয় কিসে ইনফ্লেমড হয়ে যায় তো এই কাভারিং লিভার কাভার ইনফ্ল্যামড হয়ে গেলেই তো রাফ পাওয়া যাবে বেশ তাহলে এবার ডিসক্রাইব করো ডেসক্রিপশন অফ লিভার পরীক্ষা তো কি হবে লিভার স্প্লিন ডেসক্রিপশন করতে হবে দেখতে হবে হাউ টু সি
অ্যান্ড ডিসচার্জ, এই তো আন্ডারগ্রাজুয়েট পরীক্ষা দেখানো, আর হচ্ছে অ্যাসাইটিস থাকলে শিফট ইন্টার্ন, সেই তো মোটামুটি বলো ডিসচার্জ, এইগুলো ভুল করবে না কিন্তু বলো বলো লিভার ইজ কালপেবল ইন বিলো দ্য রাইট সাপোর্ট মানে কস্টাল মার্জিন, ইট ইজ ইজ মার্জিন ইজ অ্যাট মিড ক্ল্যাভিকুলার লাইন, অ্যাট মিড ক্ল্যাভিকুলার লাইন শার্প মার্জিন, দাঁড়াও 2 to 3 centimeter কত পেলে কতগুলি পুরোটা বলতে হবে কিন্তু তারপরে বলো মার্জিন ইজ শার্প, ফর্মিং কনসিস্টেন্সি ইজ ফার্ম, স্মুথ সারফেস ইজ স্মুথ, তারপরে তখন বলতে পারো 2 centimeter বা 3 centimeter বিলো দা ডিফিস্টার না, তারপরে লিভার লিভার স্প্যান তারপরে বলো লিভার স্প্যান ইজ 13 centimeter, তারপরে নো ব্রুই অর নো নো হেপাটিক গ্রাফ, না করো না যেটা পেয়েছো বলো তাহলে তুমি বলে দেবে, তখন তুমি জিজ্ঞাসা করতে পারো তখন তুমি